সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন মনোনয়ন নিতে এসে নয়াপল্টনে বিএনপি তাণ্ডব নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ এছাড়া আওয়ামী লীগ এক মিনিটও নির্বাচন পেছানোর পক্ষে নয় বলেও জানান তিনি সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন বিএনপির নির্বাচন পেছানোর দাবি অবাস্তব তার অভিযোগ আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে বিএনপি নয়াপল্টনের গতকালের সংঘর্ষের ঘটনা পূর্ব পরিকল্পিত ও বিএনপি নীল নকশার অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনী পরিবেশ নষ্ট করার অশুভ তৎপরতা চালাচ্ছে দলটি তবে কোন অশুভ শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না বলেও মন্তব্য ওবায়দুল কাদের বলেন প্রতিটি আসনে সব দলের প্রার্থীদের নিয়ে একাধিক জরিপ করা হয়েছে মনোনয়ন চূড়ান্ত করতে জরিপের ফলাফলকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সাত থেকে দশ দিনের আগে মাঠ পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন হতে পারে নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং এ ইসি সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমদ একথা বলেন বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের সরকারি রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন একাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে শিথিলতা পক্ষপাতিত্ব বা কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এবারে নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ না হলে বিশ্ববাসীর কাছে মাথা তুলে তাকানো যাবে না বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনে দুই তিন এক সপ্তাহ বা দশ দিন পূর্বে সেনাবাহিনী মোতায়েন থাকবে বিজিবি মোতায়েন হবে সুতরাং তাদের থাকা ব্যবস্থা রাখা এখন থেকে এবং কোথায় প্রশিক্ষণ দিবা এই যে প্রিসাইডিং অফিসার এখন থেকে কিন্তু ঠিকঠাক করে ফেলতে হবে দায়িত্ব পালনে কোনো প্রকার শিথিলতা আমরা বরদাস্ত করব কোন রকম পক্ষপাতিত্ব কিংবা নিরপেক্ষতা ভঙ্গ করলে নির্বাচনে গাফিলতির জন্য যে কঠোর শাস্তির বিধান আছে তা প্রয়োগ করতে আমরা দ্বিধান্বিত থাকবো না চতুর্থ দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি ও জমাদান চলছে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সকাল দশটায় মনোনয়নপত্র বিক্রি ও জমা শুরু হয় গতকালের সংঘর্ষের পর আজ নেতাকর্মীদের উপস্থিতি একটু কম থাকলেও উৎসব পরিবেশ রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীরা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে তাদের জয় অবধারিত বিস্তারিত রহমানের রিপোর্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল নিয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা মিছিলে মিছিলে মুখরিত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে উপস্থিতি কিছুটা কম হলেও রয়েছে উৎসবের আমেজ ব্যানার ফেস্টুন উঁচিয়ে আর ঢোলবাজি আসছেন মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে সন্ত্রাস দমন করব এলাকায় স্কুল কলেজ মদ্রিস মাদ্রাসা এগুলির উন্নয়ন করব সন্দীপের বেরিবাদ আমরা উপকূলীয় এলাকার লোক এগুলি অবশ্য আমরা ইনশাল্লাহ আমি যদি জনপ্রতিনিধি হতে পারি আমি সবার আগে নোয়াখালীতে ঘুম খুন এগুলা বন্ধ করব। সুষ্ঠু নির্বাচন হলে মনোনয়ন প্রত্যাশীরা মনে করছেন বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবার যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি ব্যাপক ভোটে জয়যুক্ত হবে এবং আমি আমার এলাকার জন্য কাজ করব করতে চাচ্ছি রাষ্ট্রপতি বেগম খালেদার মুক্তির আন্দোলনে আজকের এই নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিএনপির সমস্ত নাতা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ একটি মহল বিএনপি অফিসের নির্বাচনী উৎসব নষ্টের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন অনেকে যে শান্তিপূর্ণ অবস্থানের উপর পুলিশ হামলা করল কিন্তু তারপরও আমাদের নেতৃবৃন্দের নির্দেশে আমাদের সকলের প্রচেষ্টায় কর্মীদেরকে আমরা শান্ত করতে পেরেছি প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা আসছে আমাদের এমপি প্রার্থীদের পর্যন্ত গ্রেপ্তার করছে এই কারাগারের মধ্যে আমরা নির্বাচন করছি কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনের কাজ করছে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক নির্বাচনী আচরণ বিধির চোদ্দ ধারা সুস্পষ্ট লঙ্ঘন ওই ধারা অনুযায়ী রাষ্ট্রীয় সুবিধাভোগী ব্যক্তিরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে নির্বাচনী কার্যক্রম মুক্তির দাবি জানান রহমানি নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সরকারের ইচ্ছা অনুযায়ী নির্বাচন কমিশন চায় না বিদেশি পর্যবেক্ষক আসুক এসব অভিযোগ করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিশ জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন বলেন সরকার নিজেদের দোষ থেকে বিশ জোটকে নির্বাচন থেকে দূরে রাখতে পুলিশ দিয়ে হামলা আর মামলা করছে এই নির্বাচন কমিশন লেভেল প্লে ফিল্ড নিশ্চিতে ব্যর্থ উল্লেখ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের মনোনীত সভাপতিদের প্রত্যাহারের দাবি জানান অলি আহমদ বৈঠকে বিশ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তাহলে কি আমরা মনে করতে পারি নির্বাচন কমিশন স্বাধীন না নির্বাচন কমিশন হলো আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ থাকবে আগামী ২৪ ঘন্টার মধ্যে যেন নির্দেশ দেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দ্বারা যে মনোনীত সভাপতিরা আছে তাদেরকে বাদ দেওয়া হয় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার দাবি করেন হামলার সঙ্গে জড়িতরা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নয়াপল্টনের হামলার পূর্ব পরিকল্পিত বলে জানান তিনি বলেন এখন পর্যন্ত ষাট জনকে শনাক্ত করা গেছে এবং বাকিদেরও ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হবে গতকাল বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতাকর্মীদের এ সময় ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে পুলিশের দাবি যারা আগুন দিয়েছে সবাই বিএনপির কর্মী তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে বিএনপির শীর্ষ নেতারা তাদের পাল্টা দাবি ক্ষমতাসীন রায় পুলিশের গাড়িতে আগুন দিয়ে নামে চালাচ্ছে। আন্দোলনের মুখে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম তবে প্রথম দফা প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের কেউ যদি স্বেচ্ছায় ফিরতে চান কেবল তাদেরকেই আজ মিয়ানমারে পাঠানো হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম চুক্তি অনুযায়ী দুই হাজার দুশো একান্ন জন রোহিঙ্গাকে এক মাসের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা রয়েছে যার মধ্যে আজ বান্দরবনের ঘুমথুম ট্রানজিট দিয়ে দেড়শো রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা ছিল কিন্তু ফেরত পাঠানোর কিছুক্ষণ আগে তালিকাভুক্ত রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে চায় না বলে বিক্ষোভ শুরু করে তাদের এই আন্দোলনের মুখে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম ধাপের প্রত্যাবাসন তবে যারা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত যেতে চান তাদের ফেরত পাঠানোর মধ্য দিয়ে প্রথম দফায় প্রত্যাবাসন শুরু করতে চায় বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম এর জন্য সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি আজকের দিনের জন্য আমরা গুন্দুম পটটি ব্যবহার করবো বলে আগেই সিদ্ধান্ত হয়েছে যারা আমাদের প্রাথমিক তালিকায় আছে তাদেরকে সকলকে জানানো হয়েছে এই সম্পর্কে আপনারা এও জানেন যে গতকাল ইউনেসিআর তাদের সাথে কথা বলেছে তাদের ভলেন্টারিনাস যাচাই করার ব্যাপারে তাদের সাথে কথা বলেছেন তাদেরও একটা রিপোর্ট আছে আমরা যাচ্ছি আমরা যাদেরকেই পাবো যারাই স্বেচ্ছায় আসবে তাদেরকে আমরা সম্মানের সাথে মর্যাদার সাথে আমরা গুন্দুমে নিয়ে যাব। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে জামালপুরের রাজনীতি এরই মধ্যে নিজ নিজ দলের মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা এখন অপেক্ষায় আছেন শুধু দলীয় নির্দেশনার এদিকে মনোনয়ন নিশ্চিত করতে নিজ নিজ দলের হাই ও নিয়মিত যোগাযোগ রাখছেন অনেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চ্যানেল নাইনে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে জামালপুরের রাজনীতির হালচাল জামালপুর থেকে আসমাউল আসিফের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিদ হাসান আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের পাঁচটি আসনেই নির্বাচনী তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় সহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন পাওয়ার আসানিরাশায় দুলছেন মনোনয়ন প্রত্যাশীরা বিগত দশ বছরে সারাদেশের মতো জামালপুরের সবকটি নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হওয়ায় জনগণ সব আসনে আওয়ামী লীগকেই ভোট দিয়ে জয়ী করবেন বলে ধারণা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের তবে বিএনপি নেতাকর্মীদের দাবি সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশের ন্যায় জামালপুরের সব আসনেই জিতবে বিএনপির প্রার্থী দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলা নিয়ে গড়ে উঠেছে জামালপুর এক আসন বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম আজাদের নেতৃত্বে বর্তমানে আসনটি আছে আওয়ামী লীগের দখলে আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন তিনি তার পাশাপাশি আসনটি থেকে নৌকার মাঝি হতে চান দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম নূর মোহাম্মদ ও ব্যারিস্টার সামির সাত্তার আর আসনটি থেকে বিএনপির হয়ে লড়তে চান এম জামান মিল্লাত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ও শাহিদা আক্তার রিতা আশাবাদী নেতৃ যদি আমাদেরকে মনোনয়ন তাহলে আমরা এই আসন থেকে কামিয়াবি হব ইসলামপুর উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে জামালপুর দুই আলহাজ ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে বর্তমানে আসনটি আছে আওয়ামী লীগের দখলে আসন্ন নির্বাচনে তার পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন শাহজাহান আলী মন্ডল জিয়াউল হক জিয়া ও বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মেহজাবিন খালেদ বেবি আর বিএনপির হয়ে আসনটি থেকে লড়তে চান সাবেক সাংসদ এম সুলতান মাহমুদ বাবু জাতীয় পার্টি থেকে মনোনয়ন আশা করছেন মোস্তফা আল মাহমুদ আমাকে মনোনয়ন দিলে অল্প কষ্টে অর্থাৎ প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে না আমরা নির্দ্বিধা আমাদের দলের নেতা কর্মী আমাদেরকে অনায়াসে পার করে নিয়ে আসতে পারবে নৌকার প্রতীককে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে পারবে হাইকমান্ড যদি মনে করেন যে আমাকে বাদ দিয়ে যদি দিতে চান তার পক্ষে আমি নির্বাচন করে দেব এরকম মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর তিন বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজমের নেতৃত্বে বর্তমানে আসনটি আছে আওয়ামী লীগের দখলে আসন্ন নির্বাচনে আসনটি থেকে আওয়ামী লীগের একক মনোনয়নপ্রত্যাশী প্রত্যাশী তিনি আর আসনটি থেকে বিএনপির হয়ে লড়তে চান মুস্তাফিজুর রহমান বাবুল কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী ও ফাইজুল ইসলাম লাঞ্জু সরিষাবাড়ি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর চার দু হাজার নির্বাচনে আসনটি থেকে সাংসদ নির্বাচিত হন জাতীয় পার্টি নেতা মামুনুর রশিদ জোয়ারদার তবে আসন্ন নির্বাচনে আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন সানোয়ার হোসেন বাদশাহ অধ্যক্ষ আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার হেলাল ও সাবেক সাংসদ ডা মুরাদ হাসান আর আসনটি থেকে বিএনপির হয়ে লড়তে চান ফরিদুল কবির তালুকদার শামীম এছাড়া সরিষাবাড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদও নির্বাচন করবেন বলে জানিয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এই আসনকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমাকে এই আসন থেকে মনোনয়ন দিবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী ভোটার ভাই বোনেরা তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবে সেটাই আমি চাই জামালপুর সদরের পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর পাঁচাশ জন আলহাজ রেজল করিম হীরার নেতৃত্বে বর্তমানে আসনটি আছে আওয়ামী লীগের দখলে আসন্ন নির্বাচনে তার পাশাপাশি আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকিবিল্লাহ ফারুক আহমেদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রেজল করিম রেজনু কেন্দ্রীয় নেতা মারুফা আক্তার পপি সহ বেশ কয়েকজন আর আসনটি থেকে বিএনপির হয়ে লড়তে চান নিলুফার চৌধুরী মনি ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আমি নিশ্চিত আমার অতীত কর্মকাণ্ড বর্তমান সময়ের চাহিদা পূরণের জন্য আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন প্রদান করবেন এবং আমাকে মনোনয়ন প্রদান করা হলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মনোনয়নের ক্ষেত্রে আমরা মনে করি যে বিএনপি দুর্দিনগুলোতে যারা নেতা কর্মীদের সাথে পাশে থেকে রাজপথে সংগ্রাম করেছে বিএনপি তাদেরকেই মূল্যায়ন করবে এটা আমার বিশ্বাস সেক্ষেত্রে একজন কর্মী হিসেবে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম নেতাকর্মীদের সাথে জনগণের সাথে আমি আছি আমার বিশ্বাস আমাকে মনোনয়ন দিবে আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা সাভারের কাঞ্চনপুর এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের দুই শিশু সহ চারজন অগ্নিদগ্ধ হয়েছে স্থানীয়রা জানান ভোরে কাঞ্চনপুরের মাঝহারুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হয় পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এনে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দগ্ধ শরীরের পঁচিশ থেকে ৪৫ ভাগ পুড়ে গেছে এ ঘটনার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি দেশের দক্ষিণাঞ্চলে দু সালের এই দিনে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর এর আঘাতে লন্ডবন্ড হয়ে যায় বেশ কয়েকটি জেলা প্রাণ হারায় মানুষ এগারো বছরেও সেই ঘূর্ণিঝড়ের ক্ষত থেকে এখনো পরিত্রাণ পাননি উপকূলবাসী নির্মাণ হয়নি নদীর পাশের বন্যা নিয়ন্ত্রণ বাধ ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার তবে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন প্রশাসন বরগুনার প্রতিনিধি ফখরুল ইসলাম রনির রিপোর্ট জানাচ্ছেন তহিদুর রহমান পনেরো নভেম্বর দু রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপকূলে আকা থানে স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সিডর মাত্র আধা ঘন্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়ে উপকূল ভয়াবহ দিনটির কথা স্মরণ করে এখনো আতকে ওঠেন উপকূলবাসী সরকারি হিসেব অনুযায়ী বরগুনার এক হাজার জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এখনো নিখোঁজ রয়েছে একশো জন ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সাতাত্তর হাজার সাতশো চুয়ান্নটি ফসলের ক্ষতি হয়েছে দু লাখ তেতাল্লিশ হাজার তিনশো তিরানব্বই একর জমির গবাদি পশু মারা গেছে তিন হাজার চারশো নিরানব্বইটি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার দুশো পঁয়ত্রিশ ক্ষতিগ্রস্ত রাস্তা চারশো বিশ কিলোমিটার আর ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্ট এক হাজার সাতশো সাতানব্বই মিটার কিন্তু এগারো বছরেও ক্ষতিগ্রস্ত বেড়িবাদ পুনর্নির্মাণ ও আশ্রয় কেন্দ্র নির্মাণ না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে আবারো অসংখ্য জীবন হারানোর আশঙ্কায় উপকূলবাসী যতগুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র দরকার পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র আমাদের নাই কোন মানে আশ্রয় কেন্দ্র যে নাই যে জায়গায় যাই আমরা থাকুন স্থান লোক আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা আমরা এই সাইক্লোন সেন্টারটা পাইনি প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের জন্য আর আশ্রয় কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন গত 10 বছরে এই জেলায় 335 টি সাইক্লোন সেন্টার নির্মিত হয়েছে এবং বর্তমান অর্থ বছরে 16 টি নির্মাণधीन রয়েছে এবং যেখানে যেখানে এখনো সাইক্লোন করা প্রয়োজন গুলো পরিকল্পনা রয়েছে নির্মাণ করার জন্য যাতে জানমালের ক্ষতি আরো কমিয়ে আনা যায় বেড়িবাদ সংস্কার পর্যাপ্ত সাইক্লোন সেন্টার নির্মাণ করে উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তা দেবে সরকার এমনটাই দাবি সংশ্লিষ্টদের তৌহিদুর রহমান নিউজ নাইন ঢাকা বছর ঘুরে আবারও ফিরে এলো নবান্ন বাংলার গ্রামগুলোতে চলছে ধান কাটা মাড়াই সহ নতুন চালের পিঠা তৈরির এক অনন্য কর্মযজ্ঞ আর বাংলার কৃষিজীবী সেই সমাজের শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ের এই আচার অনুষ্ঠানের হাজার বছরের ঐতিহ্যের পুরো চিত্রের এখন দেখা মিলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে নবান্ন উৎসব যার খবর জানাচ্ছেন ফরহান শুভ হেমন্তের এই সময়টা ফসল ঘরে তোলার বাংলার গ্রামে গ্রামে এই চিত্র যেন সুখ সমৃদ্ধির এক অনন্য প্রতীক ক্ষেত থেকে কৃষকের ধান তোলা এরপর চাল প্রস্তুত আর সেই নতুন চালের গুঁড়ো দিয়ে গ্রামের বধূদের পিঠা তৈরি যেন শিল্পীর তুলির আচরে নিপুণ এক ছোঁয়া কিন্তু শহরের জীবনে সেই দৃশ্য কোথায় বাঙালি ঐতিহ্যের সেই চিরাচরিত রূপকে তাই ইট কাঠ বালুর শহরে স্মরণ করতেই চারুকলার বকুলতলায় এই আয়োজন এসো মিলিশ হবে নবানের উৎসবে বৃহস্পতিবার সকালে যেন শহরের ঘুম ভাঙালো এই আয়োজন দলীয় নৃত্য রবীন্দ্রসঙ্গীত লালন গীতি ও নজরুল সঙ্গীত সহ আরো নানান আয়োজন উৎসবে আসা সব বয়সী মানুষ যেন নতুন করে খুঁজে পেল আপন সত্তাকে সেই সাথে তারা তুলে ধরলেন মনের ভাবনাগুলো নবান্ন উৎসবটা হচ্ছে আমাদের বাঙালির একটা কি বলবো একটা সংস্কৃতির মধ্যে পড়ে নতুন এবং তরুণ প্রজন্মকে আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা দেবার জন্য এ ধরনের উৎসবের আয়োজন আজকে আমরা এখানে আসছি এগুলো বেশি বেশি করে করতে হবে শুধু চারুকলা একাডেমি না বিভিন্ন ভার্সিটি তারপর বিভিন্ন আয়োজক কমিটি জানান প্রতিটি শহরে এই ধরনের আয়োজন করা গেলে বাংলার গ্রামগুলোর চিরাচরিত আর অনেক কিছু টিকে থাকবে হাজারো বছর যারা ইট পাথর কনক্রিটের মধ্যে মানুষ হয়েছে তারা কিন্তু নবনর উৎসবটা বুঝতে পারে না আর কি তো তাদের তো গ্রামে নিয়ে যে এটা দেখানো সম্ভব না তো এখানে আমরা এই উৎসবের মাধ্যমে যদি কিছু অন্তত তাদের মাটির সাথে সম্পর্ক বা যেখান থেকে আমাদের অন্ন আসছে সেটা সম্পর্কে যদি একটু

রাষ্ট্রীয় উপহার সামগ্রী সংরক্ষণের জন্য তোষাখানা জাদুঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন বঙ্গবন্ধু যে স্বাধীনতার মর্যাদা দিয়েছেন তা রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয়ভাবে প্রাপ্ত দেশি বিদেশি উপহার সামগ্রী সংরক্ষণের জন্য তোষাখানা স্থাপনের সিদ্ধান্ত নেন বঙ্গভবনে প্রতিষ্ঠিত হয় তোষাখানা ইতিহাস সংরক্ষণের ধারাবাহিকতায় রাজধানীর বিজয় সরণীতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে নির্মিত হয়েছে তোষাখানার নিজস্ব আধুনিক ভবন নান্দনিক এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ব্যবস্থাপনায় নির্মিত তোষাখানা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আমি তোষাখানা জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করছে প্রধানমন্ত্রী তার দেয়া ভাষণে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি বঙ্গবন্ধুর স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ দিয়ে বলেন সরকারি এই স্থাপনা আধুনিক বাংলাদেশের দৃষ্টান্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সরকার প্রধান এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান গত দশ বছরে অন্তত এটুকু দাবি করতে পারি যে আজকে বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মান অনেকটা উন্নত হয়েছে আমরা চাই আরও উন্নত হোক বাংলাদেশ আমরা দু হাজার বিশ সালে জাতি পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করবো দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এই সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করবো আমি চাই না যে বাংলাদেশের কোনো দারিদ্র থাকুক কাজে এই মুক্ত বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য জাতি হিসাবে স্বাধীনতার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি এ সময় তিনি অভিযোগ করেন বিগত সরকার অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে বিএনপি সেটা হচ্ছে ছবিতে বা কোথাও নৌকা থাকতে পারবে না নৌকা থাকলে সেগুলি ফেলে দিতে হবে তো এই অবস্থা যখন ছিল যা আমি ওগুলি সেগুলি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এমনকি মানে যখন ফিলিপাইনের রাষ্ট্রপতি আমাকে একটা চমৎকার পেন্টিং উপহার দিয়েছিলেন সেটা পর্যন্ত ফেলে দিয়েছিল শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ বলে জানান সরকার প্রধান ডেল্টা প্ল্যান্ট সানভি নিউজ নাইন ঢাকা